সালাম দেওয়া সুন্নত, কিন্তু এর জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, দরবার ইলাহিতে শুকরগুজারি হচ্ছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সব সময় আমরা প্রশংসা করব কার, কেন করব? আল্লাহ বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকম ওয়া ইলাইহি তুরজাউন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করেছেন, গোলাম প্রতিটা কাজের শুরুতে প্রশংসা করবে আমি আল্লাহর, কাজ যখন শেষ হবে তখনও প্রশংসা করবে আমার। কারণ কি? ওয়ালাহুল হুকম, সমস্ত রাজত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আবার যদি বলি কারণ কি, আল্লাহ বলেন ওয়া ইলাইহি তুরজাউন, সবাইকে একদিন ফিরতে হবে আল্লাহ পাকের দিকে। এজন্য আমরা যেখানেই যাই হর হালতে প্রশংসা করব আল্লাহ, আরেকবার খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলার ঘোষণা, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যেই নিয়ামতের দরুন আমরা মালিককে ধন্যবাদ জানাব, ওই নিয়ামত আল্লাহ বলেন নিয়ামতের পরিমাণ আরো বাড়িয়ে দেবে। এই যে একটা পরিবেশে বসেছি, এটা একটি নিয়ামতপূর্ণ পরিবেশ, কোনো সন্দেহ নাই। কোরআন হাদিস ব্যতি রেখে যদি উদাহরণ পেশ করতে হয়, এতটুকুন বলি, এখানে বসে থাকলে সওয়াব যদি আপনার নাও হয়, আল্লাহই আপনার আমল নামে কোনো গুনাহ হবে না। তাহলে কি এটা নিয়ামতপূর্ণ পরিবেশ নয় কি? নিঃসন্দেহে এটি নিয়ামতপূর্ণ পরিবেশ। আমরা এই নিয়ামতপূর্ণ পরিবেশে বসে আল্লাহকে যদি ধন্যবাদ দেই, আল্লাহ বলেন এই রকম পরিবেশে বসার সুযোগ আরো তোমার জীবনে বেশি বেশি দান করব। দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। আমরা আমাদের স্থান থেকে নবীজির নাম জপে নিচ্ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আল কারীম গোটা রমাদানে আমরা তেলাওয়াত করেছি, খতমে কোরআন আজকে আমরা শেষ করলাম। আপনারা খুশি না? আমরা সবাই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য অনেকগুলো কিতাব, আসমানি কিতাব নাজিল করেছেন, বিশেষ করে 104 খানা, তার মধ্যে স্পেশাল হচ্ছে 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 104-এর মধ্যে সেরা চারের মধ্যে সেরা হচ্ছে কোরআন। সেই কোরআনটা আমরা পেয়েছি পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন আল কারীমটা কদরের রজনীতে নাজিল করা হয়েছে পড়ি সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ পাক সূরা কদরের ভিতরে এর গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছেন। তিনি বলেন, হাজার মাসের চাইতে এই রাত্রির গুরুত্ব অনেক বেশি সুবহানাল্লাহ। পড়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরায়েলের জামানায় একটা আবেদ, একটা গোলাম ছিল, আল্লাহ পাকের দাসত্ব করতেন, 83 বছর প্লাস প্রায় 84 বছর যাবৎ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য হর হামেশা প্রস্তুত থাকতো সুবহানাল্লাহ। পড়েন, সাহাবীদেরকে যখন শোনানো হলো, সাহাবীরা আশ্চর্যিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের হায়াত তো 84 বছর অনেকের হয় না, আমরা কি ওই ব্যক্তিটার মতো আল্লাহর কাছে গুণান্বিত হতে পারবো না? কোনো সুযোগ, কোনো অপশন কি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আল্লাহ তাআলা খুশি হলেন ওই উম্মতদেরকে, ওই আল্লাহর নবীর সাহাবীদেরকে
ওই গুণে গুণান্বিত করবার জন্য জিব্রিল আমিনকে ডেকে বললেন, এই যে সূরা কদরটা নিয়ে বিশ্ব নবীর কাছে যাও, নবীর উপরে এটা নাজিল করো, নবীজি সাহাবীদেরকে শুনিয়ে দিক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষণে ক্ষণে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, বিশেষ করে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বারবার প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ কদরের রাতটা কোনটা হবে? বারংবার যখন প্রশ্ন করেছে, একদিন তিনবার প্রশ্ন করেছে পরপর, নবীজি কোনো উত্তর করেননি। হযরত আবু যর গিফারী বলেন, আমি যখন থার্ড টাইম তৃতীয়বার প্রশ্ন করলাম, নবীজি রাগান্বিত হলেন, এত পরিমাণে রাগান্বিত হলেন, এই রকম রাগান্বিত চেহারা আমি আবু যর আমার জীবনে দেখি নাই। কিন্তু রাগ যখন বেড়ে গেল, শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিয়ে আমার দিকে ডাকলেন। সুবহানাল্লাহ। ডেকে তিনি বললেন, এই দিনটি নির্ধারিত নয় আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে মহিমান্বিত করেছেন, এটা তোমরা রমাদান আল করিমের শেষ দশকে তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ। বলেন, নির্ধারণ করা হয়নি, তবে কিছু সিমটম বলা হয়েছে, এ দিনটি কেমন থাকবে, এ রজনীটি কেমন থাকবে, সব কথার ঊর্ধ্বে আমরা শেষ দশকে গুরুত্ব দেব, এটাই হচ্ছে আসল কথা। এজন্য স্পষ্ট আমল কেউ যদি ইতিকাফে অবস্থান করে, এই রজনীটা এই মুহূর্তটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এর পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে গুরুত্ব আরোপ করেছেন, বিশেষ করে বেজর যে রাতগুলো রয়েছে এই রজনীগুলোতে তোমরা তালাশ করো, হয়তোবা যে কোনো একটা রাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। করে কারণ কেন বললেন না, নির্দিষ্ট কেন করলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নির্দিষ্ট করে দিতেন, যদি বলতেন এই রাতটাই হচ্ছে লাইলাতুল কদর, আমাদের জন্য সেটা আবশ্যক হয়ে যেত, ফরজের মধ্যে হয়ে যেত। নবীজির আদেশ ওটাও আল্লাহর আদেশ, কারণ আল্লাহর নবী মন গড়া কোনো কথা বলেন না যদি কিনা তাকে ওহি করা না হয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি ওই কথাটাই কেবল বলেন যেই কথাটা আল্লাহ পাক তাকে ওহি আকারে জানিয়ে থাকেন। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দিষ্ট করেন নাই, তার কাছে ওহি আসা ব্যতি রেখে কোনো কথাও বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীর ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছেন, কেউ যদি এই রজনীটা পেয়ে যায় 84 বছর প্রায়, কত বছর চিন্তা করেছেন, 84 বছর। আমরা অনেকে বাঁচি না বর্তমান জামানায়, যারা আমরা জন্ম নিচ্ছি 84 বছর এভারেজ বাংলাদেশের এখন বয়স 60 about 65, এর বেশি কিন্তু হয় না। এই রাতটা যদি আমরা পেয়ে যাই 84 বছর, এত বড় সময় ইবাদত করলে যে সওয়াব হয়, এক রাত্রে ইবাদত করলে তার থেকে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। পড়ে তাহলে এই রাত্রে যদি 1 টাকা দান করি, চিন্তা করুন, ক্যালকুলেট করুন, আপনার ক্যালকুলেটারের জায়গা সংকুলন হয়ে যাবে, জায়গা ধরবে না। সুবহানাল্লাহ। পড়ে এজন্য শেষ দশকে বেশি বেশি দান করুন, বেশি বেশি সুন্দর সুন্দর নসিহা পেশ করুন। দান করা শুধু অর্থ নয়, দান করা হতে পারে আপনার মুখের একটা মুস্কি হাসি। সুবহানাল্লাহ। পড়বেন না, আজকে তেমন কোনো কথা বলবো না, এ মহিমান্বিত মাসটা হয়েছে শুধুমাত্র কোরআন আল কারিমের বদৌলতে। রমাদান মাস আগেও ছিল কোরআন নাজিলের, কিন্তু এত দাম ছিল না, যা বেড়েছে কোরআন নাজিলের পর বেড়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য বেড়েছে, তিনি নবীদের সেরা হয়েছে শুধুমাত্র এই কোরআন তার উপরে আসার কারণে, যদিও আল্লাহ পাক তাকে মহিমান্বিত করেই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। করে তিনি হচ্ছেন লিডার, তিনি নবী বটে, তবে নবীদেরও নবী, তিনি রসুল বটে, তামাম রসুলদেরও তিনি রসুল। পরি সুবহানাল্লাহ। তিনি মানব বটে, অবশ্যই তিনি মানুষ, মানব অবশ্যই, কিন্তু তিনি হচ্ছে অসাধারণ, তাকে বলা হবে মহামানব। সুবহানাল্লাহ। পড়বেন না,
তিনি হচ্ছেন উত্তম আদর্শ আমাদের জন্য, তিনি হচ্ছেন আমাদের মহান। যতগুলো ব্যক্তি রয়েছে তাদের ভিতরে অন্যতম একজন তিনি হচ্ছেন আমাদের আদর্শ শিক্ষক, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা কিঞ্চিত শিক্ষা নেব। এই রজনীটা শুধুমাত্র কোরআন নাজিলের কারণে দাম বেড়েছে, আর কোনো কারণ এর মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে ঘোষণা দিলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, কোরআনুল কারীমের ভিতরে আমি দিলাম তোমাদের জন্য আরোগ্যের মাধ্যম মানে ঔষধ। সুবহানাল্লাহ, পড়বেন না? তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই শেফা দ্বারা আল্লাহ পাক 10টা আরোগ্য এই কোরআন মানলে একটা ব্যক্তিকে দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কোরআন মানলে 10টা রোগ আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভিতর থেকে দূর করে দেবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। প্যারাসিটামল নাপা যদি আমরা সেবন করি আমাদের ভিতর থেকে জ্বর কমে যাবে, অতিরিক্ত একটু ব্যথা যদি শরীর থাকে সেটা সেরে যাবে, এর অতিরিক্ত কাজ বোধহয় করে না। কোরআন নামক ঔষধ যদি কেউ গ্রহণ করে সেবন করে আল্লাহ বলেন তার ভিতর থেকে কঠিন কঠিন 10টা রোগ দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রমাদান শেষ, তিন কথায় আজকের আলোচনা শেষ হবে, কারণ একবার টায়ার্ড আমরা। আমাদের সবার অন্তর আছে না? এই অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য মোতাবেক তিন প্রকার। সকলে বলুন কয় প্রকার? আবার বলুন আরেকবার, তিন প্রকার। তিনবার বলার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন তখন সেই কথাটা তিনবার রিপিট করতেন, এটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। আমরা গীবত করে থাকি, গীবত করি না? একজনের নামে তার বিপক্ষে কথা তার অনুপস্থিতিতে অন্যের কাছে বলা, এটার নাম গীবত। একজন কোনো কাজ করে নাই, একজন ওই কাজটা করে নাই, তার উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে ওই কাজ সে করেছে বলে আরেকজনের কাছে বলা, এটার নাম বুহতান বা অপবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অপরাধে যারা অপরাধী হবে কাল কিয়ামতের দিন ওই মুসিবতের সময় যেই ব্যক্তির নামে গীবত করা হলো, যেই ব্যক্তির নামে অপবাদ দেওয়া হলো, তার সমস্ত গোনাগুলো অপবাদকারীকে আল্লাহ পাক কনভার্ট করে দেবেন। নাউজুবিল্লাহ। যত সওয়াব এই ব্যক্তি করেছে যার নামে অপবাদ দেওয়া হলো, যার নামে গীবত করা হলো, সব সওয়াব গুলো যে করেছে এটা তাকে দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের গীবত সমাজের মধ্যে আছে না নাই? আর কি গীবত করা যাবে? গীবত করা যাবে। মানুষের অন্তরগুলো প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। এই তিন ভাগের অন্তরকে আবার স্বচ্ছ করার ঔষধ বিশ্বনবীকে মাধ্যম করে আল্লাহ পাক 1000 বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরে মানুষের অন্তর হচ্ছে তিন ভাগে বিভক্ত। এক নম্বর মরা অন্তর। কি অন্তর? মরা অন্তর। মরা অন্তর মরে গেছে, মানুষ মারা গেলে শেষ। আজকে যখন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন আমার চোখে পানি চলে আসছিল এক সময়, যখন তেলাওয়াত করতেছিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এজন্য কোরআন তেলাওয়াতের পাশাপাশি এটার অর্থ বুঝা এটা আমাদের জন্য জরুরি। মক্কার দিকে তাকাবেন, গতকালকে যারা দেখেছেন লাইভ টেলিকাস্টটা মক্কার ভেতরের নামাজ, কান্নার রোল পড়ে গেছে। আব্দুর রহমান আসুদাইস বা মক্কার যে ইমামরা রয়েছে তারা যখন নামাজ পড়ান, তারা তো আরবি ভাষাভাষী লোক, তারা বুঝতে পারে অর্থগুলো, তারা কান্না শুরু করে দেয়। আমাদেরও উচিত কোরআন আল কারিমটা বোঝা। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদাক্কির, কোরআনটা সহজ করে দেওয়া হয়েছে। ইয়াসসারনা আল্লাহ বলেন সহজ করে দিয়েছি আমি। লিযিকরি, জিকিরের আবার চারটা অর্থ এখানে দেওয়া আছে, পড়ার জন্য সহজ, বোঝার জন্য সহজ, এটা মান্য করে চলার জন্য সহজ। সুবহানাল্লাহ। পড়ে
হাফেজে কোরআন আজকে তেলাওয়াত করছিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবাকে দেখে সন্তান পালাবে, মাকে দেখেও সন্তান পালাবে। একটু চিন্তা করুন আকল দিয়ে, কোথায় আমরা দৌড়াচ্ছি, দুনিয়ার মোহে আমরা আসক্ত হয়ে পড়েছি। কাল কিয়ামতের দিন ওই মুসিবতের সময়টা এমন ভয়াবহ চিত্র ধারণ হবে, সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, মা একটা মাত্র নেকির বড্ড অভাব, জাহান্নামের আসন হয়ে গেছে, একটা নেকি যদি তুমি দাও ওই নেকিকে কেন্দ্র করে আমি জান্নাতে যেতে পারবো। ও মা কত না কষ্ট করেছো, 10 মাস 10 দিনের মতো প্রায় গর্ভে ধারণ করে কষ্ট করেছো, দুগ্ধ পান করিয়েছো প্রায় 2-2.5 বছর, সারাদিন কষ্ট করে আমাকে লালন পালন করেছো, রাত্রিবেলা আমি যখন কান্না করেছি ঘুমাতে দেই নাই, মা কত কষ্ট করে আমাকে বড় করেছো, আজকে জাহান্নামে যেতে হচ্ছে মাত্র একটা নেকির বড্ড অভাব, ও মা নেকি একটু আমাকে দাও। মা ডেকে বলবে, কি বলেন এগুলো, কি বলেন এগুলো, দুনিয়াতে সন্তান তো দূরের কথা, দুনিয়াতে তো আমার বিয়েই হয় না, আল্লাহু আকবার। মা সন্তানকে অস্বীকার করবে, সন্তান তো দূরের কথা, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয়ঙ্কর কোনো জন্তু দেখে একটা মানুষ যেভাবে পলায়ন করে, ইয়াফিরু শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর কোনো কিছু দেখে একটা মানুষ ঠিক ওই ভাইকে দেখে ভাইয়ের ওইভাবে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানী, আপন স্ত্রী বউ স্বামীকে দেখে পালাবে, স্বামীও তার স্ত্রীকে দেখে পালাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওই দিনটা এমন দিন হবে যেই দিনে মানুষের মুখের মধ্যে সিল করে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনাইদিহিম, মানুষের কর্মের ব্যাপারে তার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, প্রত্যেকটা মানুষের পা সাক্ষ্য প্রদান করবে। বিমা কানু ইয়াকসিবুন, যা যা কর্ম করেছে, আমল করেছে, আমলগুলো নেক নাকি বদের, সেগুলো সেদিন হাত পা সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। হাত কথা বলবে। অপর আয়াতে আল্লাহ ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের এই যে যত্ন করে চামড়া, চামড়া সেদিন তোমাদের বিপক্ষে সাক্ষী দেবে কথা বলার মাধ্যমে। চামড়াকে ডেকে বলবো, কেমনে আজকে কথা বলছো, চামড়া বলবে, আজকে আল্লাহ আমাদের কথা বলার যোগ্যতা দান করেছে। চামড়া সেদিন কথা বলবে, আমরা চামড়াকে যদি বলি, চামড়া কত শ্রম মেখেছি, ফেস ওয়াশ মেখেছি, কত যত্ন করেছি, আহা আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন, চামড়া সেদিন বলবে, আল্লাহ পাক আমাদেরকে আজকে অনুমতি দিয়েছে, আজকে আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহু আকবার। তাহলে ওই দিনের ব্যাপারে ভয় করার দরকার আছে না নাই? সবাই বলেন জান্নাতি আর জাহান্নামী হয়ে যাবে দুই দল, সেপারেশন শেষ। জান্নাতি দল জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। আমরা সবাই যেতে চাই, সবাই বলেন। আল্লাহ বলেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামি এই দুই দল কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ ডেকে বলেন, জান্নাতি হবে যারা, সফল হবে তারা। সুবহানাল্লাহ। পড়ে সারা দিন রোজা থেকে গলা শুকে গেছে, পেটের কুঠা লেগেছে, এরপরেও খাই নাই, একজনের ভয়ে বলতে হবে তিনি কে, আল্লাহ পাক। আল্লাহ পাককে যারা ভয় করে চলবে, যারা তাকওয়াবান হবে, আল্লাহ বলেন আমি ওই মুত্তাকিদের সাথেই থাকবো। সুবহানাল্লাহ। পড়ে মুত্তাকি যদি হতে পারি, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ যদি কারো সাথে থাকেন তার কোনো টেনশন নাই। আসুন লম্বা কোনো কথা বলবো না, অন্তর মানুষের তিন ধরনের হয়, একটা হচ্ছে মৃত অন্তর। কি অন্তর? সবাই বলেন
কলবে মাউত মানে মরা অন্তর। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 179 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ আর জিনের ভিতরে এমন কিছু মানুষ আছে, লাহুম কুলুবুন তাদের আকল আছে, কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা আকল থাকার পরেও তারা সেটাকে কাজে লাগাই না। আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুন তাদের চোখ আছে, লা ইউবসিরুনা বিহা চোখ দিয়ে দেখে, দেখার পরেও না দেখার অভিনয় করে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান আছে সব শুনে, শুনেও না শোনার ভান করে, এরকম মানুষ আমাদের ভেতরে আছে না? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল বরং তার চাইতে নিকৃষ্ট, নাউযু বিল্লাহ পড়ে। এই অন্তরের মানুষগুলো হচ্ছে মরা অন্তরের অধিকারী, এই মরা অন্তরের অধিকারীরা কখনো জান্নাতে যেতে পারবে না। দুই নম্বর অন্তর হচ্ছে অসুস্থ অন্তর, কি অন্তর বলুন তো, সবাই বলেন কলবে মারিজ মানে অসুস্থ অন্তর। এই অসুস্থ অন্তরের মানুষের সংখ্যা বর্তমান বাংলাদেশে অনেক বেশি হয়ে গেছে। এই অসুস্থ অন্তরের মানুষগুলোকে বাংলাতে আমরা বললে বুঝবেন, এটা আরবিতে বলা হয় সেটা হচ্ছে মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। যদি সহজ করে বলি, মুখে মধু অন্তরে বিষ, মুখে বলে এক কথা অন্তরে ধারণ করে আরেক কথা, এই টাইপের মানুষ সমাজে অনেক গুণে বেড়ে যাচ্ছে এবং বেড়ে গেছেও বটে। আপনার সঙ্গে মিশবে এমন ভাবে সুফি সাধু, আপনি দেখে বুঝতেই পারবেন না তার মনের ভিতরে কি আছে, মুখে বলবে মিষ্টি মিষ্টি কথা। এই রকম সাদা সিধে যারা মানুষ আছে এদের ধোকায় পড়ে কিন্তু অনেক ক্ষতি তাদের হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের ভিতরে কতিপয় মানুষ এমন রয়েছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, যারা বলে আমরা আখিরাতে বিশ্বাস করেছি, ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন তারা মুমিন হতে পারে নাই। কারণ কি? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চায়, নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এই বিষয়টা তারা বুঝতে পারছে না। ফি কুলুবিহিম মারাদুম, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন ওই ব্যাধিটা আমি আল্লাহ ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছি ক্যান্সারের মতো, নাউযুবিল্লাহ পড়েন। যারা মুনাফিক তাদের এই নেফাকি রোগটা আল্লাহ পাক ধীরে ধীরে বাড়িয়ে দেবেন, যে মুনাফিকি শুরু করেছে আল্লাহ পাকের কাছে যদি তওবা করে ফিরে না আসে তার নেফাকি দিন যত যাবে তত বাড়তে থাকবে, নাউযুবিল্লাহ পড়েন। তৃতীয় অন্তর, সে অন্তর হচ্ছে স্বচ্ছ অন্তর, কলবে সালিম বিশুদ্ধ অন্তর, করি সুবহানাল্লাহ। মরা অন্তরের মানুষ এরাও যাবে জাহান্নামে, অসুস্থ অন্তরের যারা তারাও যাবে জাহান্নামে, কেবলমাত্র কলবে সালিম যারা হবে, এই কলবে সালিমের অধিকারী বিশুদ্ধ আত্মার অধিকারী যারা হবে তারা যাবে জান্নাতে, পড়ুন সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন, আল্লাহ তাআলা সূরা শুআরা 88 নম্বর আয়াতে কারিমা তিনি বলেন ইয়াউমা, ওই দিন কিয়ামতের দিন, লা ইয়ানফাউ কোনো উপকার বই আনতে পারবে না, মালুম ওয়ালা বানুন সম্পদ এবং সন্তানগুলো, ধন সম্পদ এগুলো কোনো উপকার দিতে পারবে না, ওয়ালা বানু সন্তান সন্ততিও কোনো উপকার বই আনতে পারবে না, ইল্লা তবে মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর দরবারে উঠবে, অন্তরের মধ্যে কোনো কালিমা নাই, তাদেরকে আল্লাহ পাক গ্রহণ করবেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, অন্তর যাদের স্বচ্ছ তারা হবে মুত্তাকি। আল্লাহ বলেন ওয়া উজলিফাতিল জান্না, জান্নাতকে ওই মানুষদের কাছাকাছি করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। ওয়া বুররিসাতিল জাহিম লিল গাওিন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন যারা এর বিপরীত হবে, বিপদগামী হবে,
তাদের জন্য জাহিম নামক জাহান্নামকে উন্মুক্ত করে তাদের কাছাকাছি করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। পড়ে এই যে অন্তরগুলো আমাদের আজকে কুলুষিত হয়ে যাচ্ছে, এই অন্তরকে স্বচ্ছ করার দরকার আছে না নাই বলেন? অন্তর স্বচ্ছ করার ঔষধ বাইহাকি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলেছেন দুইটা ঔষধ আছে, একটু ঘষা মাজা করো, অন্তর যদি জং ধরে থাকে, মরিচিকা ধরে থাকে, একটু ঘষা মাজা করো, ওই অন্তরটা স্বচ্ছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তর প্রতিনিয়ত মরিচিকাগ্রস্ত হচ্ছে কিভাবে? কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা, একটা লোহার খণ্ডকে পানির মধ্যে রেখে দেওয়া হলে অনেক দিন পানির মধ্যে থাকলে যেভাবে জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, মানুষের অন্তর গোনাহের পরিবেশে থাকার কারণে ঠিক অনুরূপ মরিচিকাগ্রস্ত হচ্ছে, অসুস্থ হচ্ছে। ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা এই কথা শুনে আরজ করলেন, ওয়ামা জালা উহা, ওগো নবী অন্তরটা তাহলে স্বচ্ছ করব কিভাবে? কওলা, বিশ্বনবী বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি মরণকে স্মরণ করো আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, অন্তর স্বচ্ছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্তর হয় তিন প্রকার, দুই প্রকার যাবে জাহান্নামে, এক প্রকার যাবে জান্নাতে। কলবে সালিম, কলবে সালিম বানানোর জন্য আমল হচ্ছে দুইটা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আর বেশি বেশি কালামে পাকের তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এ দুইটা আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি আনি যিকরিল হাকীম আকুলু কওলি আলা হাযা সিরাতিল মুস্তাকিম। আপনি ব্যক্তিগতভাবে নফল যে ইবাদতই করবেন না কেন, সারা রাত সেটা ব্যক্তিগতভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। স্পেসিফিক কোনো আমল এভাবে নির্দিষ্ট না করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাতে বাড়ির সবাইকে জাগিয়ে দিতেন, সবাইকে জাগিয়ে দিতেন। এই সময়টাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোনা জারি করতেন, এই সময়টাতে নামাজ বেশি বেশি আদায় করতেন, নফল নামাজ। এটা ব্যক্তিগতভাবে নফল নামাজ সবসময় ব্যক্তিগতভাবে পড়বেন, নিজে নিজে নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ নবী বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা বেশি বেশি পড়তেন। এই দোয়াটা যাদের মুখস্থ আছে বারবার পড়তে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন, যা মনে চাই যা মনে চাই চাইতে থাকেন, সবে কদর তো আজকে না। আজকে যদি সবে কদর আমি বলি, এটা গুনাহের কাজ হবে। সবে কদর নির্দিষ্ট নেই, আমি শুরু থেকে এটাই বোঝানোর চেষ্টা করেছি, সবে কদর নামাজ বা ইবাদত এইভাবে স্পেসিফিক না। শেষের 10 যেই কয়দিন রয়েছে, আপনারা এই কয়দিনই আমলের জন্য গুরুত্ব দিবেন, স্পেসিফিক মেজর রাতগুলোতে প্রত্যেকটাতে একটাতে নির্দিষ্ট করলে গুনাহগার হওয়ার সম্ভাবনা থাকবে। আর এটার জন্য সারা রাত্রি জাগরণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তেলাওয়াত করেছেন কোরআনের নামাজের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সেজদার মধ্যে নবীজি যখন যেতেন, সেজদার মধ্যে এত পরিমাণে কান্না করতেন, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতেন, তাকে ধাক্কা দিয়ে দেখতাম যে আসলে মেসে আছে কি। আল্লাহু আকবার। আর আমাদের নামাজ একটু মশা যদি গায়ের উপর লাগে, ঠাস করে মারি, কি যে অবস্থা হয়ে যায়। এজন্য ইবাদত নির্দিষ্ট না করে, ইবাদত নির্দিষ্ট না করে আপনি নফল সলাৎ করতে পারেন, এটার কোনো নিয়ম নেই। আপনি নফল সলাৎ যেভাবে পারেন, দুই রাকাত করেন, তেলাওয়াত করেন, তাসবি তাহলিল আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই তাসবিটা বেশি বেশি আদায় করার পরামর্শ দিয়েছেন সাহাবীদেরকে। সবার মুখস্থ আছে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? এই তাসবিটা বেশি বেশি পাঠ করবেন এই সময়। তাসবি তাহলিল যেগুলো সবার মুখস্থ আছে এইগুলো পড়তে থাকেন, নফল ইবাদতগুলো করতে থাকেন। শুধু আজকে না, 21 থেকে শুরু করে 29 পর্যন্ত প্রত্যেকটা বেজর রাত্রিতে। আজকের জন্য যদি গুরুত্ব দেই তাহলে অন্যান্য নবীজির যে হাদিসগুলো রয়েছে ওইগুলোকে অস্বীকার করা সামিল হয়ে যাবে। শুধু আজকে না, হয়তো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ।